अल्लाह ने अमर अपना पीर के डाक दिले ओ चुबा गया ও আমার মুরব্বী বাপ জানেনা ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে ভাঙনে না ও ফুরফুরা শরীফের দাদা হুজুরের দরবারের মুরিদ মুতাকে দিনেনা ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ পাঁচ হুজুর জিন্দাবাদ পাগলের মতো ছুটে ছুটে যান ও যুবক আল্লাহর নে আজানে ফাতিহা নে মাইসি রহমাতুল্লাহ ডাক দিন ও বাবা বুবাকার ও বাবা বুবাকার রহমাতুল্লাহ নে বাবা আমার কাছে আসো বাবা আমার কাছে শোনো বাবা ও বাবা আবুবকর রহমাতুল্লাহ আলাইহি আমার কাছে মোশো বাবা দর শরীফে সবক আমল করো আমি ফাতিহা আলী রহমাতুল্লাহ আলাইহি আমার ওসিরা দিয়ে মোশো বাবা দর শরীফে সবকে মোশো বাবা ও বাবা আবুবকর আল্লাহর রাসূলের সামনে তোমার দিদার নসিব হয়ে যাবে আল্লাহর নবীর সঙ্গে তোমার লেখা নসিব হয়ে যাবে ও বাবা আবুবকর রহমাতুল্লাহ अल्लाह नबीर कने ए ए कथा गुनो अल्लाह नबीर कने तुमी जिज्ञासा करे नेबे जने बोलुन सुभान आर एकटु जने बोलुन सुभान नबीर दीदार पाबे सबके बसो नबी के ए ए कथा गुनो तुमी जिज्ञासा करे नेबे जोरे बोलो सेई फातिहा अली भाई सुर रहमतुल्लाह सहबो दादा गुजुन निलेन जाना के अल्लाह आपना नाम आमार मुर्शिद करेछेन सुभान अल्लाह बोलबेन ना আলহামদুলিল্লাহ বললে বল না আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহর মাহবুব বান্দা হযরতে কলকাতার মুন্সিপাড়া লের মানিকতলা কুতুবুর ইরশাদ রাসূলের নবা হযরত সিফাতে আলী ভাই সি রহমাতুল্লাহ যিনি আমার দাদা হুজুরের পীর ছিলেন ফতে আলী ভাই সি ফারসি কবি যখনই মনে করতেন নবীকে দেখব আল্লাহ তখনই আমার রাসূলের দিদার নসিব করে দিতেন যদি বলা যাবে না বিভিন্ন জায়গা থেকে সব লোক আসতেন মুরিদ হতে মুরিদ ফাতিহা আলী ভাই রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে দরুদ শরীফে সবকে বসবে আল্লাহ আমার রাসূলের সাথে তারা দিদার নসিব করিয়ে দিতেন হুজুরের দরবারে এসেছেন দুজন মানুষ আল্লাহর ওলি কাছে এসেছেন হুজুর একজন খাদেম দাঁড়িয়ে আছে সালাম দিলেন কি খবর কাঁচে হুজুর হুজুর দিন আমল করছি নবীর দিদার পেলাম না মনটা বড় আশা রাসূলকে দেখব ফাতিহা আলী ভাই সি রহমাতুল্লাহ একবার তাকিয়ে আল্লাহ বলে চিক মারলেন ও তোমার অন্তরটা এত পাষাণ তোমার অন্তরটা এত পাষাণ এই তুমি সুদ খোরের বাড়িতে খাও তুমি সুদ খোরের ঘরে খাও লোকটা মাথাটা নিচু লজ্জায় হুজুর মাপ চায় আমার জামাই সুদ খোর আমার জামাই সুদ খোর ফতেহ আলী ভাইসি পাশে পাশে ছিল একটা খাজুর গাছের পাতা তৈরি বিছানা ওই বিছানার দিকে তাকিয়ে আল্লাহর নামে তাওয়াজ্জু ফায়েজ নিক্ষেপ করেছে গোটা পাটিটা কম্পিত হতে লেগেছে হুজুর বলে বাবা আল্লাহর নামে যে পাটিটা কাঁপছে তোমার অন্তরটা এত পাষাণ হয়ে গেছে তোমার অন্তর আল্লাহর নামে জিকিরে জারি হচ্ছে শুধু জিকির করলে হয় না খাওয়া দাওয়া তো পরহেজ করতে হয় ফাতিহা আলী ভাই সিহুজি দরবারে সব আসতে বিভিন্ন নোংরামি করোনা ফুরফুরা শরীফ কে নিয়ে দাদা পীর কে নিয়ে নোংরামি করতে যাও খেসারত কিন্তু দিতে হবে যাবে কোথা যাবে কোথা দাদা হুজুর কেলে পাগলামি করছো করো সেটা সানাউল্লাহ সিদ্দিকী হতে পারি আপনিও হতে পারে ওসিয়াত কিতাব পড়েন খোলো 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 অত বিয়াদবি অত হেমাগতি অত গায়ের জোর হাত গুটো এই 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 কাকে মারবি কাকে মারবি হাত গুটোচ্ছিস হাত গুটোচ্ছিস এই লাঠিটা আছে তো কাকে মারবি কাকে মারবি রে হাতটা কেন গুটলি হাতটা দেখাবি খুঁজে পাও ফুরফুরা শরীফের স্টাম লাগিয়ে দাদাগিরি করছো মাস্তানগিরি করছো তুলাবাজি করছো তুলাবাজি
নোংরামি খুঁজে পাও না কিতাব পড়ো সিয়াত নামা এই খবরদার আমার সিলসিলা এই সিলসিলাকে যা বদলাম করবে ক্ষতি করার চেষ্টা করবে তৈরি থেকো কায়মতের ময়দানে আল্লাহর সামনে আমি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আমি তাদের সাথে বোঝাপড়া করে নেব করো করো না সেটা সানাউল্লাহ সিদ্দিকীও হতে পারে আপনিও হতে পারে আমি বলে লাট নয় আপনি বলো লাট নয় পীরের ছেলে তো কি হয়েছে পীরের ছেলের মতন থাকতে হবে মুরিদ মুরিদের মতন থাকতে হবে কোথা থেকে শিখেছে হাত গুটো গুটি ও কি ফাজলামি নোংরামি এ কি যে ফুরফুরা শরীরের আদর্শ শিক্ষা এটা কথা কয় না ও মুরব্বি বাপেরা এসব এলাকায় হুজুর কেবলাল আসতেন না বড় হুজুর আসেন না মুফতি আদে মেজ হুজুর আসেন না দাদুজন আল্লাহ হাজা ছোট হুজুর আসেন না সেই ঘরের ছেলে যুবক কোন আপনারা সেই মুরব্বি কোন আজও বেঁচে আছে বদমাশ করছো করো না কোন আল্লাহ পাক সুবুদ্ধি দেয় বলেন আমি বলেন আল্লাহুম্মা আমি আল্লাহ আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন বলেন আমি জলে বলেন আল্লাহুম্মা আমি একে বিয়াদবি শুরু হয়ে গেল ফুরফুরা শরীফ কে আল্লাহ পাক একটা জান্নাতি দরবার বলেছেন জোরে বলো জোরে বলে আজ জোরে বলা যাবে না আজ জোরে বলা যাবে না ছেলে খেলা করছেন আপনি ছেলে খেলা করছে আমি ছেলে খেলা করছেন উনি ছেলে খেলা করছেন উনি কি জিনিস একটা জান্নাতি দরবার কবুলিয়াত দরবার সুবহানাল্লাহ বলে দরবার কে আল্লাহ পাক কবুল করেছেন যে দরবারে আজ বসে বসে কত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে জোরে বলে আপনাদের এলাকার বড় বড় প্রবীণ আলেম গুলো আব্দুল গালেব শাহ রহমাতুল্লাহ আল্লাহ তানা কবরটা নূর আল্লাহ নূর করে দেন বলুন আমি এইটা ভেতরে আনসার সাহেব কদিন আগে চলে গেছে জাইয়েদ আলেম ছিলেন আল্লাহ পাক তানার কবরটাকে নূর আল্লাহ নূর করে দেন বলুন আমি জলে বলুন আল্লাহ আল্লাহ তো জ্ঞান দিয়েছে মুক্তি আনছে এই তো কদিন আগে চলে গেলেন জি গত বেশ কয়েক বছর আগে আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ এতো উনার সেই সাথে থাকতেন গাড়ির ড্রাইভার থেকে পাশে বাড়ি বাবলু ভাই ভালো নাম সালাউদ্দিন ভাই এই তো রাস্তার ওই পাড়টা কি ওই আম্মা সারান নিয়ে কথা বলে না আব্দুল জলিল সাহেব কে নিয়ে উনি ওই আম্মা সালালে ঘুরতেন না উনিই তো ড্রাইভার চলে গেল আল্লাহ মাই সালাউদ্দিন ভাইয়ের কবরটাও নূর আল্লাহ নূর করে দেন একটা মোহাম্মদ রাখবে খুব কত কম ঠিক না ভুল জলিল সাহেব রহমাতুল্লাহ আল্লাহ পাক তোমার কবরটা নূর আল্লাহ নূর করে দেয় বুদন আল্লাহুম্মা আমিন আমাদের ভেতরে আব্দুল খালেক তারপরে পালত পুত্র হুজুরে কি বলে আমি জানাজা এসেছি তো আল্লাহ পাক তোমার কবরটা নূর আল্লাহ নূর করে দেন সকলে বুদন আমিন জলে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরুব্বিদের কবরটা জান্নাতে টুকরা করে দেয় বুদন আমিন ইনারা দরবারে বসে বসে হুজুর কিবলাদের সোহবত নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে কথা ঠিক বলছে না ভুল বলছে আর সেই দরবারে আপনি ঝগড়া করতে যাবেন কারা কারা ফুল করে ঝগড়া শিখতে হাত তোলো কে কি ট্রেনিং তো না আমি দিয়ে দি যাওয়া যাবে ভালো লাগে না জিম ফিম খুলে ফেলি যাওয়া হয় হবে ডাম্বল ফাম্বল কিনে ফেলি ছাদের উপরে বড় ছাদে যা হয় হবে নূর ইসলাম ভাইকে বলে ডাম্বল কিনে শিখিয়ে দি কারাটে যাওয়া হয় হবে একটুখানি ল্যাক ফ্যাক গুলো শোল্ডার ফোল্ডার একদম চেস্ট ফেস বড় করে দি যাওয়া হয় হবে রে চিলি টেনে দেখি যা হয় দেখি লিখি করি কি অবস্থা রে বাবা কি হবে এগুলো ছেলেগুলো কে নিয়ে কি করব আগে ছেলেগুলো দেখাও দেখাও হ্যাঁ হুজুর বলে কি আছে কি রে এই ও কি রে তোর পীরের ছেলে রে আমি আমার আব্বাকে তোর আব্বারা হুজুর বলে রে আমাকে তোমার আব্বা বাবাজি বলে ও কি বাজে অভ্যাস ওটা ফুরফুরা শরীফের শিক্ষা না ঠিক না বোন তুমি আদোবালা হও বাপ মা যখন ছেলে গুনুকে মেরে মেরে আর পারে না বলে ফুরফুরা শরীফে যা যা হুজুরদেরকে থাকতে যদি কেন বলে যাতে ছেলে গুনু একটু হুজুরদের আদর্শ নিয়ে ভালো হয় ঠিক না বোন আর তুমি এখন এমন করছো
কাজ খুঁজে পাওনি হ্যাঁ রস মাথা মোটা দেহ মোটা বুদ্ধি মিটা মোটা মাথায় উঁচু হচ্ছে গোবর ভরা মাথায় খালি তো ও কি করো না কোন হুজুর কেলে আমার মাথা ব্যথা নেই হুজুর যে যার জায়গায় যে যার মজবুতের সাথে আছে কথা বুঝছো না বল নিন্দুকের কাজ যারা নিন্দুক করবে তোমার ওই কমেন্টটি পরিচয় দেয় তুমি কোন পরিবেশে বড় হয়েছো তোমার ওই কমেন্ট পরিচয় দেয় তুমি কোন মেন্টালিটির মানুষ আমি বলতে পারবো না না পেটে পঞ্চাশটা মারলো ওই বাক্য দূরের কথা ওই সমবাক্য হালকা বাক্য বেরোবে না নেই তো বেরোবে কি করে তোমার আছে বেরোচ্ছে ওই বেরোচ্ছে লিখছো গাল দিচ্ছো দাও 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 বেশি করে দাও পারলে আমার পার্সোনাল অ্যাকাউন্টে গাল দাও হোয়াটসঅ্যাপে দাও আর নতুন কি বার হয়েছে সফটওয়্যার কি নাম নাকি বিআইপি বিপ দাও মেসেঞ্জারে দাও টুইটার আমার নেই আর কি সব বলে ইমোতে দাও উইচ্যাটে দাও দাও গাল দাও আবার টেলিগ্রামে দাও দাও না কি সুন্দর করে লিখিয়ে সুন্দর করে পারলে বাই পোস্টে দাও না দুটো গালি দিলে কত কিছু বুঝতে পারো না কি হলো তুমি আমাকে যে গালটা দিলাম সেটা হয়ে গেলাম তো তাই হয় তো দাও ছি 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 এতদিন গলা উঁচু করে বলে বেড়ালে ফুরফুরা শরীফ আদবের দরবার আদব শিখায় আদব শিখায় আদব শিখায় এই আদব শিখেছ এই আদব এই ওই হুজুরের জলসায় যাবিনি এই ওই হুজুরের কাছে যাবিনি এই সাহস তোমার তুমি ভাবছো ওই হুজুর যাবিনি ওই এই 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 দাদা হুজুরের সব আওলাদ সবার আমার সবাই আমাদের অন্তরে সুবহানাল্লাহ বলে জোরে বলেন আজরে বলেন যে হুজুরের কথা আপনার মনে লাগলো না যাব না ক্যাম্পিং করছো এই যাবি না এই ওই হুজুরের কাছে যাবি না এই ওই হুজুরটা অমো কথা কিছু বুঝতে পারেন না দাও বেশি কর দাও দাও হকের হাফেজ হচ্ছেন আল্লাহ যে দাদা হুজুরের নীতিতে মজবুত থাকবে তোমাদের এই ভাঙর যদি নাও যায় দাদা হুজুরের দরবারে কোটি কোটি পাগল তাদের মুখের দিকে দাদা পীরের মহব্বতে ভালোবাসা নিয়েই তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ বলে আজরে বলা যাবে না ও গুণ করতে না হই হই করে হয়ে চলে সিলসিলার সিলসিলা জায়গায় থাকো সিলসিলার বাইরে জিনিস বাইরে নিয়ে রাখো কারোর মাথা ব্যথা নেই কারোর মাথা ব্যথা নেই মিষ্টির দোকানে গেলে রসগোল্লা আছে পান্তুয়া আছে জিলেপি আছে গুজিয়া আছে মাকা সন্দেশ আছে কালাগার আছে কত কি আছে কোনটা বেশি করে বেশি কোনটা রসগোল্লা ডিসপ্লে কিন্তু অনেক রকম ভ্যারাইটি কথা বলে না আমার কথা বুঝতে পারে ডিসপ্লে অনেক বেশি রসগোল্লা সবাই রসগোল্লা বেশি কেন কি হাদিস আছে আজা রসগোল্লাটাই বেশি কি রসগোল্লাই বেশি হয় ওটাই বেশি কেন কথা কিছু বুঝতে পারে লেচুনি মানতে হয় মানো না হয় দূরে সরে যাও ক্যাম্পিং করতে যেউনি যেউনি আজও আমার ফুরফুরা শরীফে আল্লাহ আজও আমাদের করে ভালোবাসা আল্লাহ পাক দিয়ে তানার রহমত দিয়ে ফুরফুরা শরীফে আজও আল্লাহর ওলিত করে আল্লাহ জিন্দা আজও রেখেছে জোরে বলো আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না কয়েক মাস আগে চলে গেলেন বড় চাঁদান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ নওয়ারুল আলা মারকাত আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেয় বলুন আমিন ফুরফুরা শরীফে আজও পীর আছে আলহামদুলিল্লাহ বলে জলে বলে নোংরা চোখে তাকাচ্ছ কেন প্রেমের চোখে তাকাও আদবের চোখে যায় বসো আদব নিয়ে বসো নিয়ামত নিবার ইচ্ছা হলে পেয়ে যাবে কায়ামত পর্যন্ত দাদা পীরের খানদানের মধ্যে আল্লাহ আল্লাহর ওলির এই নাসাল কায়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবেন
জোরে বলুন বেয়াদবি করো না আমাকে ভালো লাগে না নাই লাগতে পারে যেও না ক্যাম্পিং করতে নাই সানাউল্লাহ থেকে যাবে নি তুমি ক্যাম্পিং করলে এই ওই হুজুরের কাছে যাবে নি ওই হুজুরের কাছে বসবে নি তুমি তো murid তুমি পারলে তুমি পারলে ফুরফুরা শরীফ কে নোংরা নোংরা কুসা লটা তুমি তো murid সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক এবং তোমার সমস্ত ফেরেশতা এখান থেকে কি বুঝে যায় আল্লাহর এমন কোন ফেরেশতা নাই যিনি আমার নবীর উপর দরুদ পড়েন জোরে বলো আর জোরে বলা যাবে না তার মানে যে দরুদ পড়ে না সে ফেরেশতাই নয় ফেরেশতাদের মধ্যে আল্লাহ এমন একটাও ফেরেশতা বাদ নাই যিনি নবীর উপর দরুদ পড়েন ইসাল্লুন মানে দরুদ পড়া আল্লাহ পাকের দরুদ আর ফেরেশতাদের দরুদ দুটো কিন্তু এক না দুটো এক না আবে জামজামের ওটাকে কি নাম দেন আপনারা এটা আমার দিকে তাকান একটু ওয়াচ করি কি বলেন একটু ওয়াচ করি নাকি না আপনাদের অসুবিধে লাগে আবে জামজামের ওটার নাম কি আমাদের গ্রামের কোন এলাকার কোন বসে কড়কে তিন দিন সুন্নাত সুবহানাল্লাহ বলে কিতাবে এসে যে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তার হুকুম হলো সে যেন গালে আগুল দিয়ে ভূমি করে বার করে ফেলে দেয় সে জানো এই যে নিঃশ্বাস থেকে যে জীবাণুগুলো বার হচ্ছে এই পানির মধ্যে মিশে গিয়ে শরীরের মধ্যে চলে যায় ওটা শরীরের জন্য ক্ষতিকারক সায়েন্স বলেছে 200 বছর 150 বছর 250 বছর আমার ইসলাম বলেছে 1500 বছর আগে এই 1500